দেখ হয়ে যায় হালা, চল তো দেখি হয়ে যায়, চল তো। সেই তখন থেকে বাড়ি বাড়ি ঘোরাফেরা করতেছে। তুই এটা কিভাবে পালি? তুই দোকানে পালাই আসছিলাম। আরে ক্যাম্পাস থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম আর কি, সদত কোনো দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ দেখা কিভাবে করবি, আমি তো দড়ির উপরে আছি বুঝিস না। কেন কি হয়েছে? আচ্ছা চল পাশে কফি খেতে খেতে কথা বলি। আচ্ছা চল চল চল। মামা দুই কাপ কফি দিন। স্যার আমার এক কাপ কফি দেবেন। কি খাবি? কফি? এই কাজ করবো নাই, মানুষের শুধু খেতে দেখলে খেতে হবে না, যাবো আগে এখান থেকে। আহ ধমক দিচ্ছিস কেন, এক কাপ তো কফি খেতে চাইছি নাকি? মামা আর এক কাপ দিয়েন। আচ্ছা দোস্ত তোর দিনকাল কেমন চলছে? আর বন্ধু বলিস না, আমার আর দিনকাল যাচ্ছে কোনো রকম। আচ্ছা শুনলাম তুই নাকি কানাডা যাচ্ছিস? হ্যাঁ তো কালকেই তো ফ্লাইট। আমাদের আর স্কলারশিপে বাইরে যাওয়া হলো না, তোরা ভালো স্টুডেন্ট তোরাই তো যাবি। কি যে বলিস! আচ্ছা এখন এই যে এতগুলো টাকা যে লাগবে অ্যারেঞ্জ করলি কীভাবে? আরে কি বলবো তোকে, মধ্যবিত্ত পরিবারের যে অবস্থা সবই তো জানিস। আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না, এখন বাপ মা জানার পর তো জায়গা জমি যা ছিল সব কিছু বিক্রি করে টাকার ব্যবস্থা করেছি। সব কিছু বিক্রি করে দিছে? চল দোস্ত তোকে পৌঁছে দিয়ে আসি। কিছু খেয়েছিস? না। চল আমার সাথে চল ভাত খাবি। না ভাই। কেন? আর কাপ কফি খাবেন?